যে খবর এই মুহূর্তে চোখ রাখবো এগ্রার পর এবার বজবজ ফের বেআইনি বাজি কারখানায় আগুন বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বেআইনি বাজি কারখানায় আগুন লাগে বাড়ির মধ্যে বসে বাজি বানানোর অভিযোগ উঠছে কয়েকজন আহত হয়েছেন ঘটনায় একজনের অবস্থা এদের মধ্যে আশঙ্কাজনক এগ্রার পর এবার বজবজ ফের বেআইনি বাজি কারখানায় আগুন লাগলো বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বেআইনি বাজি কারখানা চলছিল এবং সেখানেই আগুন লাগে বলে জানা গিয়েছে বাড়ির মধ্যে বসেই চলছিল বাজি বানানো এমনই অভিযোগ কয়েকজন আহত হয়েছেন ঘটনায় এবং এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধি রয়েছেন পার্থপ্রতিম ঠিক কি ঘটেছে বলে জানতে পারছো কতটা আগুন লেগেছিল এবং যারা আহত হয়েছেন তাদের অবস্থা এখন কিরকম দেখো আজকে সন্ধ্যে 7:40 থেকে 8টা নাগাদ এই ঘটনাটি ঘটে বজবজ থানা এলাকার নন্দরামপুর দাসপাড়া এবং সেক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে একটি বাড়ির মধ্যে তুবড়ি বা অন্যান্য বাজি সব কিছু বানানোর কাজ চলছিল এবং সেখানে আরো প্রচুর পরিমাণ বাজি সেখানে মজুদ ছিল এবং যখন এই কাজ চলছিল চলার সময় কিন্তু হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে একটা বিস্ফোরণ ঘটনা ঘটে এবং সেখান থেকে কিন্তু আগুন লেগে যায় এবং এই আগুন লেগে যাওয়ার পরে যারা সেখানে উপস্থিত ছিল তার মধ্যে বেশ কয়েকজন তারা কিন্তু আহত হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে বলা হচ্ছে তবে স্থানীয়রা যে বিষয়ে জানাচ্ছেন সেখানে কিন্তু তারা বিকট শব্দে কেঁপে উঠেছিল তবে এখনো পর্যন্ত ঠিক কি ঘটেছিল গোটা বিষয়টা সেটা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা জানাচ্ছেন তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা গোটা বিষয়টা জানাবেন তবে এগরার পরে একেবারে এবারে বজবজ এবং সেই বজবজে নন্দরামপুর দাসপাড়ায় যে বিষয়ে জানাচ্ছে বেআইনিভাবেই কিন্তু এই কারবারটি চালানো হচ্ছিল এবং সেক্ষেত্রে এইখানে বাজি বানানোর সময় এই ঘটনাটি ঘটে দুর্ঘটনাটি ঘটে এবং তখনই কিন্তু সেখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে থেকে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তেমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে এখনো পর্যন্ত অমৃতা তাছাড়া এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন বলে জানতে পারছো দেখো এখনো পর্যন্ত জানা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত এবং পুলিশ সূত্র মারফত তিনজন আহত হয়েছে তার মধ্যে যেটা জানাচ্ছিলাম তোমাকে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং এই যে গোটা ঘটনাটি ঘটেছে সেই ক্ষেত্রে জানা যাচ্ছে এইটা কিন্তু একেবারে বেআইনি ভাবেই কারবারটি চলছিল বলে জানা যাচ্ছে বাড়ির ভেতরে এবং সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে তবে এখনো পর্যন্ত জানা যাচ্ছে একজনের অবস্থা আশঙ্কাজনক বাকিদের কিন্তু হাসপাতালে পাঠানো হয়েছে তাদের কি পরিস্থিতি সেটা কিছুক্ষণ পরে জানা যাবে তবে স্থানীয়রা যে বিষয়ে জানাচ্ছেন এক্ষেত্রে বাজি বানানোর সময় এই ঘটনাটি ঘটেছে বলেই এখনো আমরা পুলিশ সূত্রে এবং স্থানীয় সূত্রে বলা হচ্ছে অর্থাৎ বাড়ির মধ্যে বসে বাজি বানানো হচ্ছে এমনটাই অভিযোগ উঠেছে এবং এখনো পর্যন্ত তিনজন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে এগরার পর এবার বজবজ ফের বেআইনি বাজি কারখানায় আগুন লাগলো বজবজের নন্দরামপুর দাসপাড়া এবং সেখানেই বাড়ির মধ্যে বসে বাজি বানানো চলছিল এমনই অভিযোগ উঠেছে এখনো পর্যন্ত ঘটনায় তিনজন আহত হয়েছেন বলেও জানা গিয়েছে এদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এগরা বিস্ফোরণে ইতিমধ্যে আপনারা জানেন 11 জনের মৃত্যু হয়েছে মাত্র 3 দিন পেরোতে না পেরোতেই বজবজে বেআইনি বাজি কারখানায় আগুন লাগলো